শ্রী শ্রী আনন্দময়ী মায়ের সাধনা বিভূতি ছড়ানো এই পাবন ভূমিকে অনন্ত কোটি দণ্ডবত প্রণিপাত, তদ অনুগামী বর্গকে ব্যাসপীঠ থেকে রাধা বিনোদের শ্রদ্ধা সম্মান মর্যাদা প্রীতি শুভেচ্ছা ভাগবতী অভিনন্দন এবং কৃষ্ণাধিষ্ঠান মর্মে প্রণাম। যে সমস্ত সাধুজন, যে সমস্ত সজ্জন সম্মুখস্থ আমার মাতৃমণ্ডলী, বলিয়সী উৎকণ্ঠা নিয়ে ভাগবতী কথা মন্দাকিনী ধারাতে অভিস্নাত হওয়ার অভিপ্রায়ে শ্রী শ্রী আনন্দময়ী মাতা ঠাকুরাণীর পদপ্রান্তে তৎপাদপীঠ মূলে এসে সমুপস্থিত হয়েছেন। তাদের প্রত্যেককে যথাযোগ্য মর্যাদা অভিবাদন এবং অভিবন্দন এবং প্রত্যেককে কৃষ্ণাধিষ্ঠান মর্মে প্রণাম নিবেদন করছি। পূর্ব পূর্ব জন্মের সুসৌভাগ্যের উদয় যদি হয় তবে গিয়ে শ্রীমদ্ভাগবত মহাপুরাণ শ্রবণ সৌভাগ্য জীবের লাভ হয়, তাছাড়া হয় না। জন্ম জন্মান্তরের সৌভাগ্যের উদ্রেক যদি হয় তবে গিয়ে শ্রীমদ্ভাগবত মহাপুরাণ কথামৃত আস্বাদনের শ্রবণের দিব্য ভাগ্য সদভাগ্য মানুষ প্রাপ্ত হয়ে থাকেন। সেই সৌভাগ্যই আমরা প্রত্যেকেই পেয়েছি। এই শ্রীমদ্ভাগবতকে বলা হয় সুরানাম অপি দুর্লভাহা, সুর শব্দের অর্থ দেবতা। দেবতা বর্গের কাছেও যে শ্রীমদ্ভাগবত দুর্লভ, সুলভ নয়, এমন সুলভ। তার কারণ দেববৃন্দ যখন শুনলেন যে সুখদেব গোস্বামী পাদ ব্রহ্মশাপা বিভূত পাণ্ডব বংশাবতংশ পরীক্ষিত মহারাজকে তার গঙ্গা তীরস্থ প্রায়োপবেশিনী সভাতে যদৃচ্ছাক্রমে গিয়ে ভাগবতামৃত দান করছেন, তখন ইন্দ্রাদি দেবগণ সমুদ্র মন্থনে যে অমৃত উঠেছিল সেই অমৃত হাতে করে নিয়ে চলে এলেন সেই স্থানে। এসে সুখদেব গোস্বামীকে বলেছিলেন সমস্ত দেববৃন্দ একত্রে, হে সুখদেব, আপনার চেলা পরীক্ষিতকে নিয়ে আপনার ওদের চিন্তা কিসের? ব্রহ্মশাপগ্রস্ত তো, 7 দিন পর তক্ষক নাগদংশনে মারা যাবে, চিন্তার কোনো কারণ নেই। এই দেখুন, সমুদ্র মন্থনে ধন্বন্তরি ভগবান হাতে অমৃত কুম্ভ নিয়ে উঠেছিলেন, সেই অমৃত নিয়ে এসেছি, আপনার চেলাকে খাইয়ে দিন, অমর হয়ে যাবে, সাপে কামড়ালেও মরবে না। এই অমৃত আপনি রাখুন, আর আপনার কাছে যে আছে ভাগবতামৃত বিনিময়ে সেইটি দিন। সুখদেব গোস্বামী পাদ দেববৃন্দের দিকে দৃষ্টি দিলেন না। কেন? যে দেবতার পূজা করে থাকি আমরা, যে দেবতার উদ্দেশ্যে ঘটস্থাপন করে থাকি, ঘটে তত্তৎ দেবতাকে আমন্ত্রণ আবাহনাদি করে থাকি, ইহা গচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ ইত্যাদি বলে, তা সেই দেবতাবর্গের দিকে সুখদেব গোস্বামী পাদ ফিরেও চাইলেন না কেন? দেবতাবর্গকে এত তুচ্ছতাচ্ছিল্য করলেন কেন? তুচ্ছতাচ্ছিল্য করেননি, উনি অধিকারী বিবেচনা করলেন না দেববৃন্দকে তার দৃষ্টি দানের বা দৃষ্টি দেওয়ার। কেন? কিসের অযোগ্যতা দেববৃন্দের? বলছে দেব দেহ ভোগ দেহ, যোগ দেহ নয়। পদাবলী পর্যায়ে বলেন দেব কুলে শুধ আমোদ প্রমোদ, 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 নাহি সেবায়ব কাশ গো, নাহি সেবায়ব কাশ গো, এ নরতনুতে মনের মত, এ নরতনুতে মনের মত, করি প্রেম পরকাশ গো, এ নরতনুতে মনের মত,
করি প্রেম পরকাজ গো, করি প্রেম পরকাজ, করি প্রেম পরকাজ। দেব কুলে শুধু আমোদ প্রমোদ নাহি সেবা অবকাশ, এ নরতনুতে মনের মতন করি প্রেম ভক্তি পরকাশ। দেবতাগণ অবশ্যই সুযোগ্য, পুণ্যকর্ম করলে দেব দেহ প্রাপ্তি ঘটে। শাস্ত্রে আছে শতক্রত, একশোটি যজ্ঞ সম্পাদন করলেই ইন্দ্র হওয়া যায়, অখণ্ড সধর্মাচরণ করলেই ব্রহ্মপদ পাওয়া যায়। পুণ্যকর্ম করেছেন, দেবদেহ প্রাপ্তি ঘটেছে। সেই দেবদেহ প্রাপ্তিতে তারা ভোগ করছেন, কি ভোগ? সুখ ভোগ। তার মানে সেই সুখের মধ্যে কি দুঃখ নাই? আছে, খুঁজে দেখুন পাবেন। বারবার নানান অসুর দেবরাজ্য আক্রমণ করেছে, মানুষের থেকেও খারাপভাবে দেব বৃন্দকে জীবনযাপন করতে হয়েছে। ইন্দ্রকে কতবার নিজের ধর্মপত্নী শচীকে ছেড়ে চলে আসতে হয়েছে, এই তো দুঃখ। রাজ্যহারা হওয়া, গৃহহারা হওয়া, রাষ্ট্রহারা হওয়া, দেশহারা হওয়া, এর থেকে চরম দুঃখ কিছু আছে নাকি? এই দুঃখ প্রাপ্তি দেবতাদের ভাগ্যে বারবার বারবার ঘটে, ইতিহাস দেখুন, পুরাণ দেখুন। অতএব সেই সুখটাও যে অখণ্ড সুখ, নিরন্তর সুখ, নিরবচ্ছিন্ন সুখ, তৈলধারাবৎ সুখ বলা যাবে না, তার মধ্যেও দুঃখ আছে, দুঃখ থাকবে। মরজগৎ বলুন, অমরলোক মানে অমর মানে দেববৃন্দ, অমরলোক বলুন, সর্বত্র দুঃখ আছে। শুধুমাত্র দুঃখ নাই ভগবানের ধামে, শুধুমাত্র দুঃখ নাই ভগবানের শরণাগতিতে, শুধুমাত্র দুঃখ নাই ভগবানের চরণাশ্রয়ে। তাই শ্রী ভগবানের শ্রীচরণ কমলকে বলে অশোক অভয় অমৃত স্বরূপ। শোক নাই তাই অশোক, ভয় নাই তাই অভয়, মৃত্যু নাই তাই অমৃত। পতন ফলাসাবন্ধ ভয় মৃত্যু যাহা পর নাই, পাফব ভম রহিত সো অপবর্গ কাহাই, পাফব ভম রহিত সো অপবর্গ কাহাই। পতন ফলাসা বন্ধ ভয়, পতন ফলাকাঙ্ক্ষা বন্ধন ভয় মৃত্যু যাহা পর নাই, প ফ ব ভ ম প পতন, ফ ফলাকাঙ্ক্ষা, ব বন্ধন, ভ ভয়, ম মৃত্যু, পবর্গ, প ফ ব ভ ম যেখানে নাই। সো অপবর্গ কাহাই, রামচরিত মানসকার মহাসিদ্ধ মহাপুরুষ তুলসীদাস গোস্বামী যে বলছেন, সেই যে অপবর্গ কোনটি? ভগবানের পাদমূল, ভগবানের চরণ কমল প্রাপ্তি, ভগবানের সামীপ্য প্রাপ্তি, ভগবানের নৈকট্য প্রাপ্তি, ভগবানের সেবা সৌভাগ্য প্রাপ্তি, এই যে প্রাপ্তিটি, সেটি ঘরে বসে বসে হতে পারে আপনার। হৃদয়ের মাঝে শ্রী শ্রী ভগবান প্রকটিত হলে নেই তো নৈকট্য, চরম নৈকট্য। যিনি হৃদয়ের মাঝখানে আছেন তার সঙ্গে অত্যন্ত নম্র বার্তা, মৃদু বার্তা, ধীরে বার্তা। দূরে কেউ আছে, তাকে হাঁক দিতে হবে, জোরে চিৎকার করে ডাকি। সামনে কেউ আছে, সামঞ্জস্যপূর্ণভাবে ডাকি, তুলনামূলকভাবে নিচু আওয়াজে। বেডরুমে শুয়ে আছেন, মনে করুন একটা বেডেই স্বামী স্ত্রী পরস্পর রাত্রিরে কথা কইছেন, খুব জোরে কইবেন কি? নিশ্চয়ই মৃদু মৃদু। আর মায়ের সামনে যখন দাঁড়ান তখন কেউ শুনতে পায় না, উপাংশ, আপনিও শুনতে পান না, তার থেকেও মৃদু জপাকারে। কি বললেন কি জানে? মা জানল আর আপনি জানল, কেন হলো এটা? এটাই প্রমাণ করে মা হৃদয়ের ভেতরে ঢুকে বসে আছেন। মা বড় আপনার, যে যত বেশি নিকটের তার সঙ্গে কথাবার্তা তত বেশি মৃদুভাবে বলা হয়।
তত বেশি ধীরে বলা হয়, যখন ঝগড়া হয় তখন দেখবেন জোরে চিৎকার করে বলেন, তার মানে কি সে দূরে চলে গিয়েছে প্রাণ থেকে, আপনার হৃদয় থেকে অনেক দূরে আছে বলেই তো চেঁচিয়ে বলতে হচ্ছে, চিৎকার করে বলতে হচ্ছে। সে যদি কাছের হয়, নিকটের হয়, তার সঙ্গে মৃদু আলাপ হবে। আবার একটা আলাপ আছে অব্যক্ত আলাপ, কোনো ভাষা বেরোবে না কিন্তু আলাপচারিতা চলবে। আরেকটি ভাষা আছে সমাধি ভাষা, পূর্ণ সমাধিতে যে ভাষা পরমাত্মার সঙ্গে আত্মার হয় সেই ভাষা, সেই ভাষায় নাদ ব্রহ্মের মূল বিষয়বস্তু, সেই ভাষায় নাদ ব্রহ্মের উৎসভূমি, সেই ভাষাতেই আবার নাদ ব্রহ্ম বিলয় প্রাপ্ত হচ্ছে। ওখান থেকেই নাদ ব্রহ্ম বেরোচ্ছে আর ওখানেই নাদ ব্রহ্ম বিলয় প্রাপ্ত হচ্ছে, ওটা পয়েন্ট, ওটাকে বলে নাদবিন্দু। যোগ সাধনা করতে গেলে এই নাদবিন্দুটাকে জানতে হয়। এই নাদবিন্দু শ্রীমদ্ ভাগবতের আলোচ্য বিষয়। নাদবিন্দুর কথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে রয়েছে। অতএব আজকে সুগদেব গোস্বামী পাদ ভোগ দেহ মনে করে দেববৃন্দের দিকে দৃষ্টি দিলেন না, না দৃষ্টি দিয়েই বলছেন কহ কথা কহ সুধা লোকে কহ কাচহ কহ মনির মহান। কোথায় শ্রীমদ ভাগবত মহাপুরাণের কথা আর কোথায় তোমাদের হাতের সুধা অমৃত? তুলনা হয় নাকি কথার সঙ্গে সুধার? একদমই হয় না। কেন? কহ কাচহ, কোথায় সাধারণ কাচ সামান্য কাচ আর কোথায় মহামূল্যবান মরকত মণি। কাচ হাতে ধরিয়ে দিয়ে হাতে মণি আছে সেই মণি ছিনিয়ে নিয়ে যাওয়া যায়, কাচের বিনিময়ে মণি প্রাপ্তি ঘটে, কাচের সঙ্গে মণির তুল্যমূল্য বিচার হয়? কখনো হয় না। কোথায় কাচ, কোথায় মরকত মণি? অতএব আমার এই শ্রীমদ ভাগবত মহাপুরাণ মরকত মণির থেকেও আরো মূল্যবান, আরো মূল্যবান, অমূল্য, যার কোনো মূল্যই নাই পৃথিবীতে বিশ্বচরাচরে, এমন বস্তু শ্রীমদ ভাগবত, অমূল্য, মূল্যরহিত। সেই অমূল্য বস্তুর সঙ্গে সাধারণ সুধার বিনিময়ে সেই অমূল্য শ্রীমদ ভাগবত অমৃতোত্তম বস্তু পেতে চাইছ? হবে না, যাও। এখানেই সুত গোস্বামীপাদ বললেন শ্রীমদ ভাগবত মহাপুরাণকে সুরানাম অপি দুর্লভাহ, দেবতা বর্গের কাছেও শ্রীমদ ভাগবত মহাপুরাণ অতি দুর্লভ। যে দেববৃন্দের কাছে এই শ্রীমদ ভাগবত মহাপুরাণ দুর্লভ হল, সেই শ্রীমদ ভাগবত মহাপুরাণই আপনাদের কাছে সুলভ হচ্ছে। তাহলে বিচার করুন, ভাগ্যবান ভাগ্যবতী কারা, দেববৃন্দ নাকি আপনারা? অবশ্যই আপনারা, যেহেতু আপনারা শ্রীমদ ভাগবত মহাপুরাণ প্রাপ্ত হচ্ছেন, শ্রীমদ ভাগবত মহাপুরাণ জ্ঞানযজ্ঞে অংশগ্রহণ করতে পারছেন, জনগণ ভোট দিয়ে মত জ্ঞাপন করে যাকে নির্বাচিত করেন তার স্থান হয় সংসদে। আর এই সংসদটিকে পাল্টে দিন সংসদ, উল্টো হলে কি হবে? সত সৎসং। জনগণ যাকে নির্বাচিত করেন তার স্থান হয় সংসদে, আর ভগবান যাকে নির্বাচিত করেন তার স্থান হয় সৎসঙ্গে। হরি বল, হরি বল। আপনারা ভগবান কর্তৃক নির্বাচিত জন, ভগবান আপনাদেরকে ভোট দিয়েছেন, চিন্তা করুন, ভগবান কর্তৃক সুচিহ্নিত দাস আপনারা, যে এনারা 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 আমার ভাগবতামৃত আস্বাদনে ব্রতী হবেন, এনারা 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 ভাগবতামৃত আস্বাদন করে উপাসনাতে রত হবেন, এই নির্দেশ, এই ব্যবস্থা, এই অনুপ্রেরণা, এটা কার দেওয়া? এ তো ভগবত কর্তৃক প্রেরিত অনুপ্রেরণা, তাছাড়া তো হয় না, তাছাড়া তো অসম্ভব। কত লোকই তো আসে যায় কিন্তু বসে ভাগবত শোনার প্রবণতা কজনের থাকে? ভগবত কর্তৃক নির্বাচিত আপনারা বলেই আপনাদের প্রত্যেকের স্থান হয়েছে সৎসঙ্গে। শ্রীমদ ভাগবত মাহাত্ম্যের পর শ্রীমদ ভাগবতের মঙ্গলাচরণ আমরা আস্বাদন করেছি, একদম প্রথম শ্লোকেতে দেখতে পাচ্ছি, ওম নৈমিষে নিমিষ ক্ষেত্রে
ঋষয়ঃ শৌনকাদয়ঃ সত্রংস্বর্গায় লোকায় সহস্রসমমাসত। নৈমিষারণ্যের পাবন ভূমিতে ষষ্ঠী সহস্র ষাট হাজার ঋষিবৃন্দ বসে এক বৎসর ব্যাপী নয়, দুই বৎসর ব্যাপী নয়, তিন বৎসর ব্যাপী, চার পাঁচ ছয় নয়, সহস্র বৎসর ব্যাপী একটা বিরাট যজ্ঞ অনুষ্ঠান করতে ব্রতী হয়েছেন, যার নাম সহস্র সমা। উদ্দেশ্য স্বর্গলোক প্রাপ্তি নয়, তার কারণ তারা জানেন স্বর্গে গেলে আবার মর্তে ফিরে আসতে হবে। ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, এই শ্লোকটি তাদের মুখস্থ বড় বড় পণ্ডিত সকলে। উদ্দেশ্য যজ্ঞেশ্বরকে তুষ্ট করা এবং যজ্ঞেশ্বর যে ধামে থাকেন সেই ধামে যাওয়া, ভগবত ধাম প্রাপ্তি। নৈমিষারণ্যের পাবন ভূমিতে প্রতিদিন তারা হোম কর্ম, হবন কর্ম, যজ্ঞ কর্ম সম্পাদন করবার পর যখন একত্রে বসেন কোনো অনুকল্পাদি গ্রহণ করবার পর, তখন হরি কথা আলোচনা করেন পরস্পর পরস্পরের সঙ্গে, হরিবার্তা আলোচিত হয় তাদের মধ্যে। সেখানে একদিন হঠাৎ লোমহর্ষণ নন্দন উগ্রস্রবা সূত গোস্বামী পাদ যদৃচ্ছাক্রমে গিয়ে হলেন সমুপস্থিত। শৌনক মুনি হচ্ছেন ষাট হাজার ঋষিদের প্রতিনিধি। শৌনক মুনি যজ্ঞ সুপণ্ডিত তো বটেনি, ঋগ্বেদের জ্ঞাতা তো বটেনি, সর্বশাস্ত্রবিদ সর্বশাস্ত্রবেত্তা তো বটেনি, তার সঙ্গে সঙ্গে আরেকটা মহৎ গুণ শৌনক মুনির মধ্যে বিরাজমান, সেটি কি? কথামৃত রসাস্বাদ কুশল। তিনি হচ্ছেন কথামৃত রসাস্বাদ কুশল। কথামৃত রস আস্বাদন করতে একটা বিশেষ কুশলতা চাই, একটা বিশেষ পটুতা পারিপাট্য চাই, এটাও একটা শৈলী। কথা শ্রবণ করা এটাও একটা, সবাই কথা শুনতেও জানে না, একবার ওই দিকে লাফায়, একবার ওই দিকে লাফায়, একবার দু পাঁচটা ফোন ধরে, এই করতে থাকে। কথা বলতে গেলে যেমন প্রশিক্ষণ লাগে, ভাগবত পাঠককে যেমন পড়াশুনো করতে হয়, কথা শ্রবণ করতে গেলেও প্রশিক্ষণ লাগে, পড়াশুনো করতে হয়, কিভাবে বসবো, কিভাবে বসে কথা শুনবো, আমার বসার আঙ্গিকটা কেমন হবে, কখনো দুটো হাঁটুতে হাত দিয়ে বলতে নেই, ওর নাম পর্যঙ্গ বন্ধন, অনেকেই বসেন দেখেছি, কত আর বলবো, ভালো লাগে না বলতে। শ্রীমদ ভাগবত পাঠ শ্রবণ করতে যখন বসবেন, শাস্ত্রে নির্দেশ আছে পর্যঙ্গ বন্ধন করে বসা চলবে না, ওইটা ঘাটের বসা। যখন হরিবোল হরিবোল করে মড়াকে ঘাটে নিয়ে যাওয়া হয়, তখন যারা ঘাট যাত্রী শবদাহর সঙ্গে যান তারা ওই রকম বসেন, ভাগবত পাঠে ওটা চলবে না, অত্যন্ত সুখাসনে বসতে হবে। তার কারণ সুদীর্ঘকাল এক জায়গাতে বসে পাঠ শুনতে হবে, এমনটা নয় যে পাঁচ মিনিট শুনে টুক করে চলে গেলেন, তা তো নয়, এটা তো উপাসনা, এটা তো ব্রত, এটা তো সাধনা। তাই শ্রোতা সাধারণের আসনটিও হবে সুখাসন, শ্রোতাদের জন্য গদির ব্যবস্থা থাকতে হবে, তারা যাতে নরম সুন্দর আসনে বসতে পারেন তার ব্যবস্থা করতে হবে। তার কারণ পাঠক যেমন তিন থেকে চার ঘন্টা এক জায়গাতে বসে পাঠ করবেন, শ্রোতাও তদ্রূপ এক জায়গাতে বসে অতটা সময় ধরেই পাঠ শ্রবণ করবেন, তারও যাতে কষ্ট না হয় সেই দিকে দৃষ্টি দিতে হবে। অনেক শ্রোতা সাধারণ এমন আছেন যারা ভাগবত পাঠ শ্রবণকে উপাসনা মনে করেন, তাদের নিজস্ব সুন্দর তুলো দেওয়া আসন রেডি থাকে, তারা সঙ্গে নিয়ে যান, সুন্দর একটি কোণাতে পাতবেন, বসে চার ঘন্টা শ্রবণ করবেন, দণ্ডবত প্রণাম করবেন একদম রীতিনীতি মেনে, এমনটা নয় যে নীতি নিয়ম উল্লঙ্ঘন করে। অনেকেই আছেন প্রণামটা একদম সম্মুখে এসেই করতে হবে তাকে, কেননা তিনি যে প্রণাম করলেন এতগুলো লোক সবাইকে দেখতে হবে, দেখাতে হবে, ওটা প্রণাম না বিজ্ঞাপন, ভাববার বিষয়।
ভাবতে হবে বিষয়টা। অতএব এটাও একটা উপাসনা, এটাও আরাধনা। এই জন্যেই আসনটির নাম সুখাসন। কেন সুখাসন? যাতে বসে আমার সুখ হয়, স্বস্তি হয়, অস্বস্তি না হয়, মনে যেন না হয় ডান দিকটা উঁচু হয়ে আছে, বাঁদিকটা নিচু হয়ে আছে, কিংবা বাঁ দিকটা উঁচু হয়ে আছে, ডান দিকটা নিচু হয়ে আছে। দেখবেন যখন পরীক্ষিত মহারাজের সঙ্গে সুখদেবের আলোচনা হবে, তখন প্রথমেই বলবেন জিতাসন জিতাশ্বাস জিতসঙ্গ জিতেন্দ্রিয়। পরীক্ষিত, আমার কথা শুনতে গেলে তোমাকে সর্বপ্রথম আসন জিততে হবে, যাতে আসন নিয়ে তোমার কোনো টেনশন না থাকে মাথায়। কাঠ কাঠ আসন, দীর্ঘক্ষণ বসলাম পায়ে ঝিম ধরে গেল, এমন ব্যাপারটা যাতে না হয়, যাতে এই ফিলিংস এই বোধটাই চিত্তের মধ্যে না আসে। কেন না? ওই বোধ এলে পাঠের বোধ মগজে বা প্রাণে কি করে ঢোকাবে? সম্ভব নয়। মন তো একটাই, এই মন অন্যদিকে যদি ব্যস্ত হয়ে যায় তাহলে চোখের সামনে মানুষ ঘোরাঘুরি করলেও তাকে দেখতে পায় না। ছেলে খেলাতে প্রমত্ত আছে, মেতে গিয়েছে, মা বলছে আইরে খেয়ে যা, 25 বার ডাকলো, ছেলের কানে গেল না। কেন না? খেলায় মেতে আছে, মায়ের কথাটা ছেলের কানেই ঢুকছে না। মত্ততা, আপনি অন্য মনস্ক হয়ে বসে আছেন হেলান দিয়ে স্তম্ভের মধ্যে, আপনার চোখের সামনে একটা ব্যক্তি 25 বার যাওয়া আসা করলো, তাকিয়ে আছেন ফ্যালফ্যাল করে, কিন্তু তাকে দেখতে পেলেন না। কেন পেলেন না? দর্শনেন্দ্রিয় খোলা আছে, কিন্তু অন্তরেন্দ্রিয় মন তার সঙ্গে সংযুক্ত নয়, অন্য জায়গাতে চলে গিয়েছে মণিরাম। যেহেতু মনটা দর্শনেন্দ্রিয়ের সঙ্গে সংযুক্ত নয় কিংবা শ্রবণেন্দ্রিয়ের সঙ্গে সংযুক্ত নয়, তাই বলা কথা শোনা যায় না। চোখের সামনে আকাঙ্ক্ষিত মানুষ যাতায়াত করলেও তাকে দেখা যায় না, তার কারণ মন। অতএব হে পরীক্ষিত, মন তো 10টা 5টা 25টা 24টা নয়, মন একটাই। ভগবান প্রত্যেককে মন এক পিস করে দিয়েছে, বেশি না, চাবিকাঠি একটাই। ওই চাবিকাঠি লক করবে আর ওই চাবির দ্বারাই উন্মুক্ত হবে তালা। ওই মন চাবির দ্বারায় আপনি বন্ধনে আবদ্ধ হতে পারেন, আবার ওই মন চাবির দ্বারাই আপনি বন্ধন থেকে মুক্ত হতে পারেন। অতএব যে মন এত পাওয়ারফুল, যে মন সংসারে আপনাকে বেঁধেও ফেলতে পারে, আর যে মন আপনাকে সংসার বন্ধন থেকে উন্মুক্ত করে ভগবানের চরণে শরণাগতও করে দিতে পারে, সেই মন সাধারণ না, অসাধারণ। সেই যে মন, সেই মনকে পূর্ণরূপে শ্রীমৎ ভাগবত কথামৃত সমুদ্রে ডোবাতে হবে, নিমজ্জিত করে রাখতে হবে, নইলে কিন্তু পরিপূর্ণ উপাসনা হবে না, ব্রতভঙ্গ হয়ে যাবে। এই জন্যে প্রথমেই যেটি দরকার সেটি কি? আসন। সুন্দর আসনে উপবেশন করতে হবে। এগুলো শৈলী ভাগবত পাঠ শ্রবণের। ভাগবত পাঠ শ্রবণের যত শৈলী আছে, যত প্রকার প্রশিক্ষণ আছে, সবগুলোতে সুপ্রশিক্ষিত একজন তিনিকে শৌনক মুনি, এই জন্যেই তাকে বলা হলো কথামৃত রসাস্বাদ কুশল। তিনি কথামৃত রসাস্বাদ কুশল। কি করে হরি কথামৃত রসাস্বাদন করতে হয়, কি করে ভাগবতামৃত রসাস্বাদন করতে হয়, এতে অত্যন্ত সুকুশল পটু, খুব সুন্দর পারিপাট্য আছে শৌনক মুনির। এই যে কুশলতা, এই কুশলতার একটা মৌলিক বৈশিষ্ট্য হল শৌনক মুনি সর্বজ্ঞ। তিনি ঋগ্বেদের জ্ঞাতা, সর্বশাস্ত্র জ্ঞাতা, সর্বশাস্ত্রবিদ, সর্বশাস্ত্রবেত্তা, কিন্তু যখন ভাগবত শ্রবণ করতে বসেন তখন ভাবটি কেমন? অনভিজ্ঞ, যেন কিছুই জানেন না এমন। এইটা সব থেকে বড় কুশলতা, এইটা আমরা পেরে উঠি না। একটু জানলেই সেটা কি করে জাহির করব, কি করে প্রকাশ করব, এই বিষয়টাতে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ি। এতটুকু ভগবানের জন্য কাঁদলেই এই চোখের জলটা আর 5 জন দেখুক, আমাকে বড় মাপের ভক্ত বলুক, এই ভাবনা চিন্তাতে মশগুল হয়ে পড়ি। ভক্তি যতখানি জাজন করি তার থেকে বিজ্ঞাপন বেশি মারি,
এটা আমাদের স্বভাব। উচ্চকোটির মহাত্মা বর্গের কথা বলছি না, জাতরতি সাধক বর্গের কথা বলছি না, তাদের ক্ষেত্র আলাদা, তারা একটা স্তরে চলে গিয়েছেন। আমার মতো হতভাগার কথা বলছি, আমার মতো ভাগ্যহীনের কথা বলছি আমি। কথামৃত রসাস্বাদ কুশলহ, আজকে শৌনক মুনির এই বিশেষণ কেন না, কথামৃত ভাগবতী কথামৃত রস আস্বাদন করতে যে কুশলতা লাগে, যে পারিপাট্য লাগে, সেইটি শৌনক মুনির মধ্যে পূর্ণমাত্রাতে বিদ্যমান। আজকে সেই শৌনক মুনিকেই তার কুশলতা দেখে, তার ভাগবতী বার্তা শ্রবণের শৈলী দর্শন করে 60,000 ঋষি নিজের প্রতিনিধিত্বে বরণ করেছেন তাকে। অযোগ্য অনধিকারীকে তো প্রতিনিধি করা যায় না, যিনি সুযোগ্য অধিকারী তিনি প্রতিনিধি হন। আজকে সমস্ত ঋষিবৃন্দকে তাই শৌনক মুনির নাম অনুসারেতেই ডাকা হয় ভাগবতে। অন্যান্য ঋষিবর্গের নাম কি সেটাও হয়তো বলতে পারা যাবে না, সকলকেই চেনা যায় শৌনক মুনির নাম অনুসারেতেই। তিনি তৎকালীন সময়ে এতটাই জনপ্রিয় ছিলেন এবং তার হরি কথামৃত আস্বাদন শৈলী এমনই উচ্চস্তরীয় ছিল যে অপরাপর ঋষিবর্গ একটা দুটো নয় 60,000 ষষ্ঠী সহস্র ঋষিবৃন্দ তাকে প্রতিনিধি নির্বাচন করেছেন। একটা পরিবারকে আমরা সঠিক রাখতে পারি না, একটা ক্লাবকে আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি না, একটা অ্যাসোসিয়েশন ঠিক মতো চালাতে পারি না আমরা, যেখানে খুব জোর 500 কি 700 কি খুব জোর 2,000 সদস্য আছে, আর এখানে সদস্য সংখ্যা দেখুন 60,000, কিন্তু একটাও কারো মুখ থেকে কোনো অপ্রয়োজনীয় অবাঞ্ছিত কথা বেরোচ্ছে না। আনন্দ হয়, সব মন্দিরই মাথার উপরে, কোনো মন্দিরকে ছোট করছি না, কিন্তু ওই যে দৃশ্যটি 60,000 ঋষিবৃন্দ একসঙ্গে বসে আছেন অথচ কেউ কোনো সারাটি করছেন না, এই দৃশ্য কিন্তু বেলুড় মঠে গেলে দেখতে পাওয়া যায়। সাধুগণ বসে আছেন একদম ধ্যানমগ্নতা, চুপ, কোনো আওয়াজ নেই, এইদিকে এই যা ধর, কোনো না চিৎকার চেঁচামেচি, ধর ধার রাখ, কিচ্ছু না। এত সুন্দর প্রশিক্ষণ, এত সুন্দর প্রশিক্ষিত তারা, যে একটা সুষ্ঠুতা, একটা সুশৃঙ্খলতা সব সময় তাদের সমস্ত কার্যের মধ্যে বিরাজমান। প্রতিটি আশ্রমে প্রতিটি মন্দিরে এইটি বাঞ্ছনীয়, যেটি যার ভালো সেইটি গ্রহণ করতে হবে, গায়ে লাগলে চলবে না। তাহলে জানতে হবে মাৎসর্য আছে, আর যদি মাৎসর্য থাকে আপনি গেটের বাইরে চলে যান, তার কারণ শ্রীমদ্ ভাগবতের মঙ্গলাচরণের দ্বিতীয় সংখ্যক শ্লোকেতে বেদব্যাস পরিষ্কার উদ্ঘোষণা করে দিয়েছেন, ধর্ম প্রজ্জিত কৈতবোত্র পরম নির্মৎসরাণাম সতাম। মৎসর পরোৎকর্ষ অসহনম মৎসর, পরের উৎকর্ষ যখন অসহ্য মনে হয় এই ভাবটির নাম মৎসর, তস্য ভাব মাৎসর্য, কিংবা মত্তহ অগ্রেসরতি ইতি মৎসর। একসঙ্গেই দীক্ষা নিয়েছিলাম দুজন পাশাপাশি গুরু ভাই, আরে বাপরে আমার থেকেও আগে চলে গেল আর আমি যেখানে সেখানেই বসে রইলাম, মত্তহ আমা হইতে অগ্রেসরতি আগে চলে গেল, এই ভাব এটি অসহ্য মনে হচ্ছে, জানতে হবে মাৎসর্য আছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পরিষ্কার বলে দিলেন এই রকম মাৎসর্য বুদ্ধি যদি থাকে তাহলে কিন্তু আপনি শ্রীমদ্ ভাগবত শ্রবণের অধিকারী নন। তার কারণ কারা ভাগবত আস্বাদন করেন, নির্মৎসরাণাম সতাম, সেই সমস্ত সৎ। কোন সমস্ত সৎ? সতের আবার বিশেষণ করে দিলেন, কিরকম সৎবর্গ, নির্মৎসর সৎ যারা, সেই সমস্ত সৎ বা সাধু যাদের চিত্তে বিন্দু মাত্র কোনো মাৎসর্য বুদ্ধির লবলেশও নাই, তারা ভক্তি জগতে মাৎসর্য অপ্রাসঙ্গিক। এজন্যই প্রেমভক্তি চন্দ্রিকাতে নরোত্তম দাস ঠাকুর মহাশয় ষড়রিপুর কথা বলতে গিয়ে কাম ক্রোধ লোভ মোহ মদ পর্যন্ত বললেন, কিন্তু মাৎসর্যের কথা উল্লেখ করলেন না। কৃষ্ণ সেবা কামার্পণে
হৃদভক্ত দেশে জনে কৃষ্ণ সেবা কামার পণে ক্রোধ ভক্ত দেশি জনে রে না কৃষ্ণ সেবা কামার ক্রোধ ভক্ত দেশি জনে লোভ সাধু সঙ্গে করি কথা লোভ সাধু সঙ্গে হরি কথা মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণগানে মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথা তথা নিযুক্ত করিব যথাতথ কৃষ্ণ সেবা কামার পণে ক্রোধ ভক্ত দেশি জনে কৃষ্ণ সেবা কামার পণে ক্রোধ ভক্ত দেশি জনে এই দেখুন কৃষ্ণ সেবা কামার পণে যদি আপনার ভেতরে কাম থাকে ফেলে দেবেন না কাম দিয়েও ভগবত প্রাপ্তি ঘটতে পারে সে কি সমস্ত শাস্ত্র যেখানে বলছেন কাম পরিত্যাজ্য কাম পরিত্যাজ্য পরিত্যাগ করো কাম ক্রোধ ইত্যাদি দিয়ে ভগবত সেবা হয় না উপাসনা হয় না সেখানে নরোত্তম বুক ঠুকে বলছেন হয় আমি বলছি আপনি বলছেন হ্যাঁ কাম শব্দের অর্থ পুরুষের ক্ষেত্রে স্ত্রী সঙ্গ আর স্ত্রীলোকের ক্ষেত্রে পুরুষ সঙ্গ এটাই নয় কাম আরো ব্যাপক ভালো খাবো ভালো পরবো ভালো থাকবো এগুলো সব কাম কামনা বাসনা ভোগ করবার লালসা পুরোটাকেই কাম বলে সবটা মিলিয়ে কাম কাম মানে লালসা এতদিন ছিল বিষয়মুখী জগতের দিকে মুখ ছিল তার সংসারের দিকে মুখ ছিল তার কামের স্বভাব যেদিকে মুখ করে থাকবে সেইটি ভোগ করবারই লালসা হবে তাহলে জগতের দিকে যদি মুখ থাকে তাহলে জগতের রূপ রস গন্ধ শব্দ স্পর্শ ভোগ করবার লালসা তার হবে যেহেতু স্বাভাবিক প্রবৃত্তি কামের এইটাই নরোত্তম বলছেন এক কাজ করুন না কাম আছে তো থাক না সাধু সঙ্গ করতে করতে মহাত্মাদের সঙ্গ করতে করতে গ্রন্থ সঙ্গ করতে করতে কীর্তন সঙ্গ করতে করতে ধাম যেতে যেতে ধাম বাসীবর্গের সঙ্গ করতে 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 এক কাজ করুন ওই যে আপনার হৃদয়ে লালিত হতো কাম সেই কামটার মুখ পরিবর্তিত করে দিন ভগবানের দিকে কাম রইলই লালসা ফেললেন না কিন্তু মুখটি পরিবর্তিত করে দিলেন ভগবানের দিকে এতকাল কাম ছিল জগতের দিকে বিষয়ের দিকে জগতের জড় রূপ রস গন্ধ শব্দ স্পর্শ আস্বাদন করত এরপরে জড় রূপ রস গন্ধ শব্দ স্পর্শ আস্বাদন করবে না ভগবান তো চিদ অতএব চিদ রূপ রস গন্ধ শব্দ স্পর্শ আস্বাদন করবে আর বলুন তো দেখি চিদ রূপ চিদ রস চিদ গন্ধ ইত্যাদি যদি আস্বাদন করে আমাদের মন চিত্তবৃত্তি হৃদয় তাহলে এর থেকে চরম উপাসনা চরম সাধনা আর কিছু আছে না নরোত্তম বলে দিলেন বুদ্ধি কৃষ্ণ সেবা কামার্পণে লালসা কৃষ্ণ সেবাতে দাও কৃষ্ণ সেবা কামার্পণে আর ক্রোধ নরোত্তম প্রেম ভক্তি চন্দ্রিকাতেই বলছেন ক্রোধ বা না করে কি বা ক্রোধ ত্যাগ সদা দিবা সদা সর্বদা ক্রোধকে পরিত্যাগ করবে কিন্তু আবার পরক্ষণেই বলছেন ক্রোধ ভক্ত দেশে জনে যারা ভক্ত বিদ্বেষী যারা সনাতন ধর্ম বিদ্বেষী ভগবানও তাদের প্রতি ক্রোধ করেন চক্র কেন ধারণ করেন প্রভু গোবিন্দকে শুধুই হাতে বাঁশি ধরে থাকেন তা কখনো হয় শিব ঠাকুরকে শুধুই ডমরু বাদন করেন নাকি হাতে ত্রিশূল ধরেন না নাকি কোনোদিন জীবনে সুলপানি কার নাম
মহাদেবের নাম, চক্রপাণী কার নাম, কৃষ্ণের নাম, সারঙ্গ ধনুয়া কার নাম, কৃষ্ণের নাম, কৃষ্ণের ধনুকের নাম সারঙ্গ। হ্যাঁ, সারঙ্গ বলতে বলতেই শ্রীমন মহাপ্রভুর প্রথম সংকীর্তনের কথা মনে পড়ে যায়। শ্রীমন মহাপ্রভু যখন তার ছাত্রবর্গের সঙ্গে নবদ্বীপ মহামণ্ডলে প্রথম যদিও প্রথম সংকীর্তন এটা নয়, চৈতন্য ভাগবত বলছে মহাপ্রভু তখনও ছাত্র পড়াচ্ছেন মুকুন্দ সঞ্জয়ের চণ্ডী মণ্ডপে, মাঝে একবার তিনি গিয়েছিলেন পূর্ববঙ্গে পদ্মা তীরে, সেখানে তিনি পাঠ দান করবার ছলে প্রেমভক্তির প্রচার করেছিলেন অত্যন্ত গোপনে, এবং সেখানে সংকীর্তন ধর্মের প্রথম সম্প্রচার হয়েছিল। এলেন নবদ্বীপে, ফিরে প্রত্যাবর্তন করলেন, আবার বিদ্যা বিলাসে বিলসিত হচ্ছেন। গয়া গেলেন পিতৃশ্রাদ্ধ করবার পরে, গয়াতে ঈশ্বরপুরীর কাছ থেকে দশাক্ষরী ও গোপাল মন্ত্রে মহাপ্রভুর দীক্ষা হল। দীক্ষিত হয়ে শ্রীমন মহাপ্রভু ফিরে এলেন। এ অন্য নিমায় পণ্ডিত ভাবান্তর, কৃষ্ণ কৃষ্ণ বললেই শরীর প্রকম্পিত হয়, চোখ থেকে অজস্র অশ্রু সম্পাত হয়। নবদ্বীপের মানুষ যে নিমাইকে দেখেছে উদ্ধত নিমাই পণ্ডিত, তারপরে আবার কেশব কাশ্মীরিকে পরাভূত করেছিল মহাত্মম গঙ্গায়া শ্লোকে, বিদ্যাসাগর উপাধি পেয়েছিল, পুঁথি নিয়ে চর্চা বারবার, বৈষ্ণবদেরকে দেখলেই বারবার ব্যতিব্যস্ত করত বিভিন্ন ফাঁকি জিজ্ঞাসা করে, সেই নিমাই পণ্ডিতের একই অবস্থা, ধুলাতে গড়াগড়ি দিচ্ছে, কাছে কৃষ্ণ কৃষ্ণ বলবার উপায় নেই, সব ভুলে তন্ময় হচ্ছে। এই যে চৈতন্যের তন্ময়তা, নিমাই পণ্ডিতের তন্ময়তা, বিশ্বম্ভরের তন্ময়তা, এই তন্ময়তা দেখে নবদ্বীপবাসী তন্ময় হয়ে গেলেন, বিভল হয়ে গেলেন। প্রথম সংকীর্তন ছাত্রবর্গকে নিয়ে, তুয়া চরণে মন লাগু রে সারঙ্গ ধর, তুয়া চরণে মন লাগু, সারঙ্গধর কে? কৃষ্ণ ধনুক ধারণ করেন, চক্র ধারণ করেন, মহাদেব শূল ধারণ করেন, ক্রোধের প্রকাশ হয়। এই ক্রোধটি কি সাধারণ ক্রোধ বলছেন? না, ধর্ম রক্ষা করবার জন্য ক্রোধ। ডাক্তার যখন দেখেন রোগীর দেহের মধ্যে বিকট ক্যান্সার হয়ে গিয়েছে, শরীরের এমন পোর্শনে ক্যান্সার হয়েছে যে ওটাকে রাখা যাবে না, ওটাকে রাখলে সারা শরীরে সেই রোগ ছড়িয়ে যাবে, সারা শরীর পচে নষ্ট হয়ে যাবে, প্রাণ সংশয় হতে পারে, তখন ডাক্তারবাবু কি করেন? রোগীকে অপারেশন থিয়েটারে ঢোকান, তাই তো? হাতে ছুরি কাঁচি ধরেন, তাই তো? মুখে মাস্ক নিয়ে বিশেষ ডাক্তারি পদ্ধতি অবলম্বন করে অস্ত্রোপচার করেন, এবং অস্ত্রপ্রয়োগ করে সেই রোগীর অঙ্গকে দেহের থেকে বাদ দেন। ডাকাতও অস্ত্র ধরে আর ডাক্তারও অস্ত্র ধরে, ডাকাতের অস্ত্র ধারণ আর ডাক্তারের অস্ত্র ধারণ দুটোই কি এক? ডাকাত প্রাণ নেবার জন্য অস্ত্র ধারণ করেন, আর ডাক্তার প্রাণ দান করবার জন্য অস্ত্র ধারণ করেন, এইটি বুঝতে হবে। ভগবানের অস্ত্র ধারণ এইরকম অপারেশন করবার জন্য, পুরো সমাজ একটা শরীর, সেখানে বিশেষ কোনো আসুরিক স্বভাব সম্পন্ন ব্যক্তিবর্গ যিনি ক্যান্সার তুল্য হয়ে গিয়েছেন তাকে সরাতে হবে, সরিয়ে সদ্গতি প্রদান করতে হবে। বড় বড় যোগীও যে গতি পান না, ভগবানের হাতে মরলে সেই গতি পাওয়া যায়। এই জন্যে ভগবানের অপর নাম হতারি গতিদায়ক, যে ভগবানের হাতে হত্যা হন, হত অরি, শত্রুকে মারছেন আর সদ্গতি প্রদান করছেন ভগবান। এই জন্যে শ্রী ভগবানের নাম হতারি গতিদায়ক, সদ্গতি প্রদান করছেন, যেটি বড় বড় যোগী বড় বড় ঋষিগণও প্রাপ্ত হচ্ছেন না, যেটি প্রাপ্তির জন্য কোটি কোটি কল্পকাল সাধনা করছেন, বসে আছেন, এখনও পাচ্ছেন না, ওয়েটিং লিস্টে পড়ে আছেন, সেই প্রাপ্তি ভগবানের হাতে মরেই পেয়ে গেল মহা অসুর মহাদৈত্য। এইটি ভগবানের বিশেষত্ব, ভগবানের অস্ত্র ধারণের পেছনেও আছে করুণা, ভগবানের অস্ত্র ধারণের পেছনেও আছে কৃপা, ভগবানের অস্ত্র ধারণের পেছনেও আছে অনুকম্পা। চণ্ডী গ্রন্থে আছে না, দুর্গা যখন যুদ্ধ করছেন সমরে, তখন কি তার আচরণে কঠোরতা, কিন্তু নয়নে করুণা, আচরণে কঠোরতা শ্রী শ্রী চণ্ডী বলছেন, আর নয়নে কি আছে মায়ের? করুণা সন্তান বর্গের প্রতি।
এইটি মাতৃতত্ত্বের বিশেষত্ব, দুর্গা তত্ত্বের বিশেষত্ব, শক্তিতত্ত্বের মহাবিশেষত্ব। তাই ক্রোধ প্রয়োজনীয় কখন? যখন ভক্ত বিদ্বেষ হবে তখন ক্রোধ দরকার। ভগবানের চরণে তুলসী দান করলে যে ফল, ভক্ত বিদ্বেষী বর্গের প্রতি ক্রোধ প্রকাশ করলে একই ফল, ফলের হেরফের হবে না। তাই ক্রোধ ভক্ত দেশী জনে, আর লোভ খুব খারাপ জিনিস, ফেলে দেব, লোভে পাপ, পাপে মৃত্যু। বলছে না না, লোভ দরকার। আজকে যদি হরিকথা শ্রবণের লোভ আপনাদের না হতো আপনারা আমাকে ডাকতেন কেন? এই লোভ চিত্তে জেগেছে বলেই তো ডেকেছেন আমাকে। আপনারা এসছেন কেন দূর দূরান্তের থেকে শুনতে? লোভ আছে বলেই তো। তাহলে এই লোভটি বড় প্রয়োজনীয়। এই প্রসঙ্গে চট করে মনে পড়ে গেল ভোগ শব্দের যে কি প্রয়োগ করেছেন বাবাজি মহারাজ। আহা, পরমার্থ জগতে ভোগ শব্দটি যখনই প্রযুক্ত হবে তখনই কিন্তু যারা সাধক সাধিকা তারা নড়ে চড়ে উঠবেন। আরে বাবা, ভোগ এর থেকে দূরে সরতে হবে কেন? না, এটা হলে তো আবার ভগবত ভজন হবে না। কিন্তু বাবাজি মহারাজ ভোগ শব্দের প্রয়োগ, আহা, নিতাই চাঁদকে ভোগ করা, মহাপ্রভুকে ভোগ করা, যুগলকে ভোগ করা, এ ভোগ জাগতিক ভোগ নয়, এ ভোগ জড় ভোগ নয়, এ ভোগ চিদ ভোগ। আর এ ভোগ আস্বাদন করলে জাগতিক সমস্ত ভোগ থেকে ঊর্ধ্বে উঠা যায় এবং সমস্ত ভোগ থেকে ঊর্ধ্বে উঠে সাক্ষাৎ ভগবানের ভোগ হিসেবে নিজেকে চিহ্নিত করা যায়। আর ভগবানে যখন ভোগ হিসেবে আমি নিবেদিত হলাম, আর ভগবান যদি কৃপা করে আমার মতো ভোগকে গ্রহণ করেন, তখন আমি হয়ে যাব প্রসাদ। ভগবান প্রসন্ন হবেন বলেই তো প্রসাদ হব। এই যে প্রসাদ হবার ব্যবস্থা, এটি বাবাজি মহারাজের প্রতিটি কীর্তনের ছত্রে ছত্রে, পঙ্ক্তিতে পঙ্ক্তিতে, সুরের আলাপে আলাপে, টানে টানে, মাতানে মাতানে প্রকাশিত হচ্ছে। এইটি যারা শুধু তারা নিরন্তর অনুভব করছে। কীর্তন কি মহাপ্রভুর আমাদের অভিজ্ঞতা ছিল না, আজকে রাম রাধারমণ কৃপা করে জগতে প্রকাশিত হয়ে সেই কীর্তন প্রকাশ করেছেন, সংকীর্তন প্রকাশ করেছেন। সংকীর্তন ধর্মে যে চিত্তবৃত্তি সংশোধিত হয়, এটি বাবাজি মহারাজের কীর্তন শ্রবণ না করলে উপলব্ধি করা সম্ভব নয়। বলিয়ে শ্রীমত রামদাস বাবাজি মহারাজ কি, বলিয়ে শ্রীমত রাধারমণ চরণ দাস বাবা কি, বলিয়ে সখি মা কি, জয় জয় শ্রী রাধে। ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা। সাধু সঙ্গে থাকবে লোভ, এবং যেটি আপনারা করছেন হরি কথা শ্রবণে থাকবে লোভ। দেখুন, লোভ সাধু সঙ্গে হরি কথা। কাম কৃষ্ণ সেবার্পণে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা। মোহ ইষ্ট লাভ বিনে, মোহ মানে আসক্তি, এডিকশন কোথায় থাকবে? শ্রী গুরুপাদ পদ্ম কৃপা করে নির্ণয় করে দিয়েছেন এই তোমার ইষ্ট, ওই ইষ্টচরণ প্রাপ্তিতে থাকবে পূর্ণ মোহ আসক্তি, ওই মোহেই থাকবেন সবসময় মেতে, ওই আবেশেই সবসময় মেতে থাকবেন, ওই বিহ্বলতার মধ্যেই মেতে থাকবেন, ওই আসক্তির মধ্যেই দিনাতিপাত চলবে। তখন দিন ধারণ হবে না, জীবন ধারণ হবে না, হয়ে যাবে জীবন যাপন। জীবনটাকে তখন উদযাপন করবেন নিত্য মহোৎসব। আহা, আজকে রাধাষ্টমী, মধ্যাহ্নে শ্রীমতী জীবর অভিষেক, তারপরে কিঞ্চিত অনুকল্পাদি গ্রহণ, প্রতিদিন উৎসব চলতে থাকবে সাধকের বা সাধিকার। কখন? যখন ওই আবেশটা আপনার জীবনে তৈরি হবে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগলোকে সোর, কৃষ্ণ প্রাণ মোর যুগলোকে সোর, জীবনে মরণে গতি আর নাহি মোহ, জীবনে মরণে গতি আর নাহি মোহ, আর নাহি মোর, আর নাহি মোহ। জীবনে মরণে গতি আর নাহি মোর,
আমার আর কোনো গতি নাই রাধা কৃষ্ণ চরণ প্রাপ্তি ছাড়া, এই ভাবটা, এটার নাম কার্পণ্য। কৃপণতা নাই, কার্পণ্য মানে শরণাগতির ছয়টি লক্ষণ আছে। আমি ভগবানের চরণ শরণাগত, মুখে বললে হবে না শরণাগত, লক্ষণ আপনার চরিত্রে প্রকাশিত হচ্ছে কিনা দেখবো, তবে বুঝবো আপনি শরণাগত কিংবা আমি শরণাগত। মুখে তো সবাই বলে আমি ভগবানের, মেহ শ্রী ভগবান কা মেরা হে শ্রী ভগবান, মুখে বললে হবে, কাজে প্রকাশ পেতে হবে শরণাগতি। শাস্ত্র বলছেন, আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষিষ্যতি ইতি বিশ্বাস গোপ্তৃত্বে বরণম তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্বিধা শরণাগতি। ছয়টি লক্ষণ শরণাগতির, তন্মধ্যে এই যে ভাবটি, রাধাকৃষ্ণ প্রণমোর যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাহি মোর, এই যে যুগলচরণ প্রাপ্তি ছাড়া আমার আর কোনো গতি নাই, এইটির নাম কার্পণ্য। ভগবত চরণ প্রাপ্তি ব্যতিরিক্ত আমার আর কোনো গতি নাই, এইটি প্রয়োজন, এইটি ছাড়া শরণাগতি হয় না। এই মোহ সাধকগণের সাধিকাগণের সবসময় থাকবে। তাহলে মোহ ইষ্টলাভ বিনে, তারপরেই বলছেন নরোত্তম, মদ কৃষ্ণ গুণগানে, মদ মানে মত্ততা, মেতে যাওয়া, কিসে, কৃষ্ণ গুণগানে, যেখানে কৃষ্ণ গুণগান হরি গুণগান হরিনাম সংকীর্তনাদি, সেখানে প্রমত্ত হতে হবে। নিজের শরীরকে এতখানি ব্যস্ত করে দাও সংকীর্তনে, কীর্তন এবং নৃত্য করতে করতে, যে শরীরটি ভগবত কর্ম বাদ দিয়ে যাতে আর অন্য কর্মে নিযুক্ত হবার সুযোগই না পায়, চান্সই না পায়। মন বড় শিয়ানা, চান্স পেলেই ডান্স দেবে, ওই দিকে লাফাবে। অতএব মনকে এত বেশি ব্যস্ত রাখো ভগবানে, এত বেশি ব্যস্ত রাখো ভগবানের কর্মে, যাতে মন অন্তরেন্দ্রিয় এবং তার সঙ্গে সংযুক্ত যত বাহ্যেন্দ্রিয় আছে একটাও যাতে ভগবত কর্ম বাদ দিয়ে অন্য কোনো কর্মে সংযুক্ত হওয়ার সুযোগই না পায়, এই ব্যবস্থা করে দাও। অতএব মোহ ইষ্টলাভ বিনে মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথাযথ। মাৎসর্য বললেন না কেন, তিনি তো জানেন যে ভক্তি জগৎ নিয়ে কথা হচ্ছে, ভক্তবর্গের মাঝে কথা হচ্ছে, অতএব ভক্তবর্গ ভক্ত হয়েছে কি করে, মাৎসর্য নিয়ে না মাৎসর্য বাদ দিয়ে, নিশ্চয়ই মাৎসর্য বাদ দিয়ে, মাৎসর্য থাকলে তিনি ভক্ত হন নাকি, হতে পারে কখনো, সে তো সাধারণ হয়ে গেল, একে ভালোবাসবে না ওকে ভালোবাসবে, এর প্রতি প্রীতি হবে ওর প্রতি প্রীতি হবে না, এ তো কপটতা পূর্ণ হৃদয়। আর ভাগবতের প্রথমেই বলেছেন, এ ভাগবত ধর্ম নিষ্কপট প্রজ্জিত গৈতব, পরমধর্ম, কপটতার যেখানে স্থান নেই, মাৎসর্য বুদ্ধির যেখানে স্থান নেই, এ সমস্ত গুণগুলোতে পরিপূর্ণ কে, শৌনক মুনি, সর্বজ্ঞ, ঋগ্বেদের জ্ঞাতা, সর্বশাস্ত্রবেত্তা, সর্বশাস্ত্রবিদ, তথাপি যখন ভাগবত শ্রবণ করতে বসেন ভাবটি কি, যেন আমি কিছুই জানি না, আঁচল পেতে বসেন। মণি মুক্ত সিদ্ধান্ত রত্নমালা, কথা রত্নমালা, একটা একটা করে চয়ন করবার জন্য কুড়িয়ে নিয়ে আঁচল ভর্তি করবার জন্য, এইটাই সব থেকে বড় কুশলতা কার, শ্রোতার। শ্রোতার আসনটা সাধারণ আসন নয় বাবা, অনেক বড় আসন, আমি মনে করি বক্তার থেকেও বড় আসন শ্রোতার। তার কারণ, যে দেশে বড় বড় নাগা সন্ন্যাসীগণ বসবাস করেন, জটাজুরধারী বড় বড় দাড়ি চুল আছে, সেই দেশে পরামাণিক বাবার, নাপিত বাবার কি কোনো দরকার আছে? নেই তো, তার কারণ কেউ তো চুল দাড়ি কাটবে না, সেখানে ভালো সাইনবোর্ড দিয়ে ভালো স্যালুন করবার কি খুব প্রয়োজনীয়তা আছে? অতএব যেখানে শ্রোতা সাধারণ নাই সেখানে পাঠকেরই বা কি প্রয়োজনীয়তা? পাঠকের প্রয়োজনীয়তা সেখানেই যেখানে আপনাদের মতো উপযুক্ত শ্রোতা আছে। এই জন্য শ্রোতার গুরুত্ব আগে, তারপরে পাঠকের গুরুত্ব। দেখবেন এই শ্রীমদ্ ভাগবতে পরীক্ষিতের চরিত্র আগে বলা হয়েছে, তারপরে সুখদেবের চরিত্র। পরীক্ষিতের চরিত্র কিসের চরিত্র? শ্রোতার চরিত্র। আর সুখদেবের চরিত্র কিসের চরিত্র?
বক্তার চরিত্র। শুধু তাই নয়, এই শ্রোতার আসন সমলঙ্কৃত করেছেন শ্রীমন মহাপ্রভু। শ্রীমন মহাপ্রভু দেখুন তো কোথায় বক্তা, পুরো চৈতন্য লীলাতে গোপনে শিক্ষা দিয়েছেন কাশীতে সনাতন গোস্বামী পাদকে। সেখানে প্রত্যেক জনকে, বহু মানুষের উদ্দেশ্যে মহাপ্রভুর ভাষণ কিংবা বক্তৃতা কিন্তু নয়, প্রয়াগ রূপগোস্বামী পাদকে গোপনে শিক্ষা শিক্ষা দিলেন, শক্তি সঞ্চার করলেন, হয়ে গেল কাজ। মহাপ্রভুর আচা যারা পার্ষদবর্গ তারাই এমন উত্তুঙ্গ শিখরে আছেন যে শ্রীমান মহাপ্রভুকে আর কোনো কিছু বলা লাগে না, মহাপ্রভু শুনেছেন ভাগবতামৃত। এই কলকাতার বরাহনগর, সেখানে ভাগবতাচার্য ভাগবত বলছেন গোপীগীত, আর শ্রীমান মহাপ্রভু বসে আছেন কোথায়, বক্তার আসনে, শ্রোতার আসনে। পুরীতে দেখুন নরেন্দ্র সরোবরের তীরে কে পাঠ করছেন, গদাধর পণ্ডিত প্রভু, আর শ্রীমান মহাপ্রভু বসে আছেন কোথায়, শ্রোতার আসনে। অতএব শ্রোতার আসনটি চৈতন্য মহাপ্রভুর আসন, এটিও ভগবানের আসন, সাধারণ আসন নয়, সেই আসন অলঙ্কৃত করেছেন আপনারা। আমরা তো চৌকিতে বসে পরিবেশন করছি, আমরা চৌকিদার, আর আপনারা সব জমিতে বসে আছেন, আপনারা জমিদার। কে বড়, চৌকিদার না জমিদার? জমিদার, জমিদার বড়। আপনাদের প্রচুর সম্পত্তি, ভক্তি সম্পত্তি, তার কারণ জমিদার, আর আমরা সেই সম্পত্তি কেয়ারটেকার, হাতে দণ্ডা ধরে আর রাত্রিরে জাগতে রহো, চৌকিদারের কাজ যা, জাগতে রহো, এইটি করা আমাদের কাজ। আসল সম্পত্তি আপনাদের কাছে আছে, আপনারা যতখানি কৃপা করবেন আমার মতো অধমকে ততখানি বলতে পারবো, তাছাড়া বলবার সামর্থ্য আমার নাই। বলি শ্রোতা সাধারণ কি, জয় হো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, জয় হো আনন্দময়ী মা কি, রাধা রানী কি, রাধাষ্টমী কি, জয় জয় শ্রী রাধেশ্যাম।